তাড়িয়ে দিলেন আর তারপর ঈশ্বর এই বাগানে ঢোকার দরজায় কি করলেন তিনি সেই দরজায় এক দেবদূতকে বসালেন দেবদূতদের মধ্যে বিভাগ আছে এদের নাম ঈশ্বরের খুব কাছে থাকে এই দেবদূত স্বর্গের বাগানের দরজা পাহারা দিতে লাগলো তার হাতে আগুনের তরবারি আর সেই তরবারির মাথা চারদিকে ছড়ানো যাতে করে সেই বাগানে কেউ ঢুকতে না পারে হ্যাঁ এখন এখন স্বর্গের বাগানে ঢোকার উপায়টা কি স্বর্গের বাগানে ঢোকার একমাত্র উপায় হল সেই সেই প্রহরীকে পাশ কাটিয়ে যাওয়া সেই প্রহরীর হাতে একটা তরবারি আছে যেটা দিয়ে সে স্বর্গের বাগানের দরজা পাহারা দিচ্ছে একজন খ্রিস্টান হিসাবে আর বাইবেল বিশ্লেষণ করে আমি বুঝেছি যে স্বর্গের সেই বাগানে কেউ ঢুকতে চাইলে তাকে হত্যা করা হবে এই তরবাড়ি দিয়ে কারণ মহান ঈশ্বর ন্যায়বান আর এই ন্যায় বিচার বলে তরবারিটা কারো ঘাড়ের উপর পড়বে দেখলেন এজন্য আদম সেখানে আসতে পারবে না যেহেতু স্বর্গের বাগানে তরবারি হাতে প্রহরী আছে এই তরবারিটা তাকে হত্যা করবে যে এই স্বর্গের বাগানে ঢুকতে চাইবে আর আমরা দেখি যে যিশু স্বেচ্ছায় তার জীবন দিলেন তার মহান পিতার ইচ্ছা অনুযায়ী এই তরবাইটা তার উপরে পড়েছিল আর সেজন্য স্বর্গে সেই দিন থেকেই স্বর্গের বাগানে সেই দরজা সেই দরজাটা তখন খুলে গেল স্বর্গের দরজা শুধু খ্রিস্টানদের জন্য নয় বিশ্বাসীদের সবার জন্য দেখলেন আর আর যিশু বলেছেন আমি হলাম দরজা তিনি বলেছেন আমি দরজা তোমরা ঈশ্বরকে চিনতে চাও স্বর্গকে দেখতে চাও তোমরা ঈশ্বর সম্পর্কে জানতে চাও আমি হলাম দরজা যীশু এই তরবারিটাকে তার ঘাড়ে পড়তে দিয়েছিলেন তাহলে এখানে পরোক্ষভাবে ক্রসের কথা বলা হয়েছে এবারে অন্য বিষয় নিয়ে বলি বাইবেলে ক্রস নিয়ে এমন অনেক পরোক্ষ মন্তব্য আছে এছাড়াও ক্রস নিয়ে অনেক প্রত্যক্ষ মন্তব্য আছে শুধু ক্রসের কথাই বলছি আর কিছু না ঠিক আছে এখন আরেকটা উদাহরণ এটা সেই বিখ্যাত গল্প আমাদের বিশ্বাসীদের সবার পূর্বপুরুষকে নিয়ে ইব্রাহিম এ ব্যাপারে কিছু কথা বলি অনেকে হয়তো এটা জানে না যে খ্রিস্টান আর মুসলিম এক অন্যের ভাই খুব কম লোকই এটা জান আসলেই ভাই এটা কিন্তু আপনাদের খুশি করার জন্য বলিনি না সত্যি বলছি খ্রিস্টানরা হল ইব্রাহিম নবীর আধ্যাত্মিক উত্তরসূরি আইজ্যাকের মাধ্যমে মুসলিমরা তারাও ইব্রাহিমের আধ্যাত্মিক উত্তর সুরি মাধ্যম আইজ্যাক না না সরি ইসমাইল ইসমাইল ইসমাইলের আরেক ভাই সে হলো আইজ্যাক তাহলে মুসলিম খ্রিস্টান আমরা সবাই এসেছি ইব্রাহিম থেকে তারা দুই ভাই তবে আপন ভাই না তারা সৎ ভাই তাদের তাদের দুইজনের মা আলাদা তাই যখন মুসলিমদের ভাই বলছি এটা আপনাদের খুশি করার জন্য না আমরা আসলেই ভাই আপনাদের আধ্যাত্মিক পূর্বপুরুষ হলেন ইব্রাহিম নবী ইব্রাহিম আর আমাদের আধ্যাত্মিক পূর্বপুরুষ তিনিও নবী ইব্রাহিম একই একই মানুষ ঠিক আছে প্রথমে এটা বলে নিলাম এরকম বিভিন্ন জায়গা থেকে এই কথা বলবো আমি খুব সিরিয়াস ক্রিষ্টান নয় ইন্টারেস্টিং কিছু থাকলে সেগুলো বলবো আচ্ছা এবারে আমরা ইব্রাহিমের জীবনটা দেখি ইব্রাহিম তাকে একবার ঈশ্বর পরীক্ষা করেছিলেন তার পুত্রের মাধ্যমে আই আমি জানি আপনাদের অনেকেই বাইবেল সম্পর্কে জানেন না সেজন্য মাঝে মধ্যে আমি ব্যাখ্যা করব। কারণ আমি জানি আপনাদের প্রত্যেকেই পবিত্র বাইবেল পড়েননি কেউ কেউ হয়তো পড়েছেন আসলে আমি এখানে খুব বিস্তারিত বলবো না ঘটনাটা আপনাদের সংক্ষেপে বলছি ইব্রাহিমকে ঈশ্বর উর নগরী থেকে চলে যেতে বলেছিলেন কারণ সেটা পাপের নগরী ছিল উর শহরটা ইরাকে বস্ত্রার কাছাকাছি আমি সেখানে গিয়েছি জায়গাটা একটা মরুভূমি সেখানে এখন কেউ থাকে না তাই এটা যেহেতু পাপের নগরী ঈশ্বর তাকে বললেন উড় নগরী ছেড়ে চলে যেতে তোমাকে এর চাইতে ভালো জায়গার সন্ধান দেব। এর চাইতে ভালো নগরী ভালো স্থান নবী ইব্রাহিম সবই জানতেন তারপরে তিনি ঈশ্বরের কথা শুনে চলে গেলেন ঈশ্বর তার প্রতিশ্রুতি তখনই পূরণ করলেন না অনেক সময় নিলেন ইব্রাহিম অনেক আগে সারাকে বিয়ে করেছিলেন আর সারার গর্ভে তাদের কোনো সন্তান হয়নি ঈশ্বর প্রতিশ্রুতি দিয়েছিলেন আমি তোমাকে সন্তান দেব অনেক আকাশের তারা দেখো সেখানে কি অনেক তারা দেখছো না তেমনি তোমার অনেক সন্তান হবে সাগরের পাড়ের বালি দেখেছো তেমনি তোমার অনেক সন্তান হবে কিন্তু অনেক দিন তিনি নিঃসন্তান ছিলেন তারপরও তিনি ঈশ্বরকে বিশ্বাস করেছেন তিনি বিশ্বাস হারাননি বুঝলেন ঈশ্বরকে বিশ্বাস করেছেন তারপর অনেক অনেক দিন পার হয়ে গেল কোনো সন্তান হলো না তখন ইব্রাহিম হতাশ হয়ে গেলেন আর তখনকার দিনে এখন না তখনকার দিনে একজন লোক একাধিক মহিলাকে বিয়ে করতে পারত বারবার এমনকি তারা তাদের দাসীদেরকেও বিয়ে করতে পারত তখনকার দিনে এ ব্যাপারে কোনো বিধিনিষেধ ছিল না ঠিক আছে তখন ইব্রাহিমের স্ত্রী তাকে বললেন আপনি কেন আপনার একজন দাসীকে বিয়ে করছেন না তাহলে আপনার সন্তান হবে তখন ইব্রাহিম মিশরের এক দাসীকে বিয়ে করলেন তার তার নাম নাম ছিল যে সন্তান হলো বি আর তারপর ইব্রাহিমের একটি পুত্র সন্তান হল ঈশ্বরের কথা অনুযায়ী প্রতিশ্রুতি অনুযায়ী আর তার প্রধান পত্নী সারা গর্ভবতী হলেন আর তিনি আইজাকের জন্ম দিলেন চিন্তা করেন এতদিন পরে এই পুত্র সন্তানকে পেয়ে ইব্রাহিম কেমন খুশি হয়েছেন চিন্তা করেন আপনি বিবাহিত আর ধরেন বিশ পঁচিশ বছর ধরে নিঃসন্তান ঈশ্বর প্রতিশ্রুতি দিয়েছেন তিনি কথা দিয়েছেন ধরেন আপনি খুব ধনী বড় লোক আপনি চলে গেলে কেউ উত্তরাধিকার হবে আপনার তারপর এত কিছুর পরে বিশ পঁচিশ বছর ধরে তখন আপনার স্ত্রী গর্ভবতী হলেন একটা পুত্র সন্তান হলো সেই ছেলেকে আপনি কতখানি ভালোবাসবেন অনেক দিন এই ছেলের জন্য অপেক্ষা করেছেন ইব্রাহিমের ক্ষেত্রে তেমনটাই ঘটেছিল তাই তিনি আইজাককে খুব বেশি ভালোবাসতেন তার ছেলে তারপর একদিন কি ঘটল একটা ইন্টারেস্টিং ব্যাপার ঘটল খুব ইন্টারেস্টিং একটা ঘটনা এই ঘটনাটা কোথায় আছে বাইশ নম্বর অধ্যায় জেনেসিস হ্যাঁ তারপরে কি এটা আছে জেনেসিসে প্যাস্টরকে অনেক ধন্যবাদ তিনি আমাকে বলে দিলেন আগে বলেছি আমি খুব ভালো টিচার নই তবে বাইবেলের কথাগুলো আপনাদের বলতে পারবো ঠিক আছে যদিও আমি আচ্ছা এখন জেনেসিসে অধ্যায় এ এটা কি আইজেকের ঘটনা হুম বাইশ নম্বর অধ্যায় বলা হয়েছে এত সব কিছু ঘটে যাওয়ার পরে ঈশ্বর ইব্রাহিমকে পরীক্ষা করলেন ঠিক আছে কথাগুলো খুব সাধারণ মনে হচ্ছে তবে ব্যাপারটা কিন্তু খুব সিরিয়াস ঈশ্বর তাকে বললেন ইব্রাহিম তিনি বললেন আমি এখানে ঈশ্বর বললেন তুমি তোমার একমাত্র পুত্র সন্তান আইজেককে নাও যাকে তুমি ভালোবাসো তারপর তাকে নিয়ে মোরাই অঞ্চলে যাও সেখানে নিয়ে যাওয়ার পর তারপর তাকে সেখানে নিয়ে গিয়ে উৎসর্গ করবে একটি পাহাড়ের উপরে উৎসর্গ করবে যেটার কথা তোমাকে পরে বলবো ইব্রাহিমের জন্য এটা একটা দুঃসংবাদ অনেক দিন অপেক্ষা করার পর আর আইজেক এখন কিশোর সে তখন তার বাবার বোচকা বহন করতে পারে এখানে বলা হয়েছে তখন ঈশ্বর বললেন তুমি আইজেককে উৎসর্গ করো ঠিক আছে এবার আমি ঘটনাটা সংক্ষেপে বলছি পুরো ঘটনাটা বিস্তারিত বলছি না ঠিক আছে আমি সংক্ষেপে বলছি তখন ইব্রাহিম মনে দারুণ কষ্ট নিয়ে কি করলেন খুব সকালে ঘুম থেকে উঠলেন আইজ্যাককে উৎসর্গ করার জন্য প্রয়োজনীয় সব জিনিসপত্রগুলো সঙ্গে নিলেন ছুরি দড়ি ইত্যাদি তার পরিসরের কথা মতো আইজ্যাককে নিয়ে বের হলেন ঠিক আছে তারপর তার ভৃত্তকে সরিয়ে দিলেন আইজাককে নিয়ে তিনি মোরাইয়ার পাহাড়ের উপর উঠলেন যেখানে ঈশ্বর যেতে বলেছিলেন আর তখনই ইন্টারেস্টিং একটা ঘটনা ঘটলো তখনই সেখানে খুব গুরুত্বপূর্ণ একটা ঘটনা ঘটলো আমি ঘটনাটা সংক্ষেপে বলছি যে কিন্তু আইজাক তার বাবা ইব্রাহিমকে বলল যে হে আমার পিতা ইব্রাহিম বললেন এই তো আমি আমার পুত্র আইজ্যাক বলল যে আপনি কাঠ আর আগুন নিচ্ছেন কিন্তু কোরবানির ভেড়া কর ছেলেটা বলল আপনি তো আগুন নিয়েছেন এছাড়াও দেখতে পাচ্ছি কাঠ কাটও নিয়েছেন কিন্তু আমরা দুইজন কোন পাহাড়ে যাচ্ছি আপনি এ সময় সাধারণত একটা ভেড়া কোরবানি দেন সেই ভেড়াটা কোথায় হ্যাঁ তারপর দেখেন কি হল তখন ইব্রাহিম বললেন হে পুত্র ঈশ্বর নিজেই এখানে আমাদের জন্য একটা ভেড়া সরবরাহ করবেন তারপর তারা দুজনেই পাহাড়ে উঠল এই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ ইব্রাহিম বিশ্বাস নিয়ে বলেছিলেন বলেছিলেন যে ঈশ্বর নিজে এখানে কিছু একটা উৎসর্গ করবেন দেখলেন তিনি বলেননি যে ঈশ্বর এখানে একজনকে উৎসর্গ করবেন বলেছেন যে ঈশ্বর নিজে থেকে এখানে কিছু একটা উৎসর্গ করবেন এখন আপনারা যদি পবিত্র বাইবেল করেন তাহলে নিউ টেস্টামেন্ট দেখবেন যেটা হলো বাইবেলের দ্বিতীয় অংশ সেখানে এই ঘটনাটা বিস্তারিত ব্যাখ্যা করা হয়েছে সেখানে বলা হয়েছে ইব্রাহিম বিশ্বাস নেই বলেছিলেন যখন তিনি আইজাকের সাথে কথা বলছিলেন তিনি তখন ভাবছিলেন যে ঈশ্বর তাকে মৃত থেকে জীবিত করবেন যখন আইজাককে বলছিলেন সেজন্য কথা বলেছিলেন সেই রকম ঘটনাই ঘটেছিল তবে আইজেক মৃত থেকে জীবিত হয়নি তারা পাহাড়ে উঠল তারপর তারা ঈশ্বরের নির্দেশিত স্থানে আসলো ইব্রাহিম সেখানে একটা বেদি বানিয়েছিলেন সেখানে কাঠগুলো সাজিয়ে রাখলেন আর আইজ্যাককে বাঁধলেন তার পুত্রকে তারপর আইজ্যাককে সেই বেদির উপর শোয়ালেন দেখেন আইজাক কিন্তু তখন পালিয়ে যায়নি সেই কাজে কোনো বাধা দেয়নি যদি সে ততদিনে অনেক বড় হয়েছে সে পালিয়ে যেতে পারত ঠিক আছে আর তখন কি ঘটল যখন ইব্রাহিম হাত বাড়িয়ে সেই ছুরিটা নিলেন আইজাককে উৎসর্গ করার জন্য কিন্তু তখন একজন দেবদূত তার কাছে এসে বলল ইব্রাহিম শোনো তিনি বললেন আমি এখানে দেবদূত বললেন তোমার পুত্রের শরীর স্পর্শ করো না তার কোনোরকম ক্ষতি করো না কারণ আমরা এখন জানি তুমি ঈশ্বরকে মানো কারণ ঈশ্বরের আদেশে একমাত্র পুত্রকেও উৎসর্গ করতে তুমি দ্বিধা করনি তখন ইব্রাহিম তার চোখ মেলে তাকিয়ে দেখল যে তার পেছনেই দেখলেন যে একটা দেখলেন যে একটা ভেড়া একটা ঝোপের মধ্যে তার সিং আটকে দাঁড়িয়ে আছে ইব্রাহিম তখন সেই ভেড়াটাকে নিয়ে তার ছেলের পরিবর্তে সেই ভেড়াটাকে ঈশ্বরের কাছে উৎসর্গ করলেন ইব্রাহিম সে জায়গার নাম দিলেন ঈশ্বরই যোগান দেবেন এখনকার দিনও বলা হয় যে ঈশ্বরের পাহাড়ে ঈশ্বরই সব যোগান দেবে

Students of Islamic International School welcome all of you assalamu alaikum wa rahmatullahi wa barakatuh al malik al quddus MUSLIM i'm so blessed to be with them MUSLIM i'm so blessed no about লিটল ওয়ান্ডার বিশ্ব শিশুরা প্রতি ঘটনাটার সারমর্ম হলো এই চরম নাটকীয় ঘটনাটায় শিক্ষণীয় হল যে ইব্রাহিম তার ছেলে আইজাকে বলেছিলেন ঈশ্বর নিজে থেকে কিছু একটা উৎসর্গ করবেন ঈশ্বর এখানে একটা উৎসর্গ দাবি করেছেন আমি এখানে নিজে থেকে কিছু কথা বলছি বোঝার সুবিধার জন্য ঈশ্বর দাবি করেছেন একটা উৎসর্গ কিছু একটা উৎসর্গ করতে হবে ঈশ্বর এটা দাবি করেছেন কিন্তু এখানে উৎসর্গ করার ভেড়াটা কই ঈশ্বর নিজে থেকে এখানে কিছু একটা যোগান দেবেন এটাই হয়েছিল এই ঘটনাই ঘটেছিল তিনি আইজাককে মারেননি আইজাককে রক্ষা করেছেন ঈশ্বর আইজাককে মারার কথা চিন্তাও করেননি পবিত্র বাইবেলের কথাই বলছে। তিনি ইব্রাহিমকে পরীক্ষা করছিলেন ঈশ্বর এভাবে বাচ্চাদের উৎসর্গ করেন না তিনি আইজ্যাককে উপহার হিসাবে দিয়েছেন তাহলে কেন আইজেককে তিনি কেড়ে নেবেন ঠিক আছে আর তারপর ঈশ্বর অলৌকিক কাজ করলেন ঈশ্বর একজন দেবদূতকে পাঠিয়ে ইব্রাহিমকে বাধা দিলেন যেন আইজাককে উৎসর্গ করা না হয় হ্যাঁ আর বললেন তুমি আইজাকের বদলে অন্য কিছু একটা উৎসর্গ করো কিন্তু আইজ্যাককে না আর এই খ্রিস্টানরা আমরা এটাকে এভাবেই দেখি ঈশ্বর আমাকে বাঁচালেন আমাকে বাঁচালেন ধরেন আইজেকের জায়গায় আমি যারা যিশুকে বিশ্বাস করে তারা আইজেকও মানে ঈশ্বর আমাকে পাপের সেই মৃত্যুদণ্ড থেকে বাঁচিয়েছেন আমার উপর একটা মৃত্যুদণ্ডের আদেশ ছিল আর ঈশ্বরের সুবিচার দাবি করে যে পাপের শাস্তি হল মৃত্যু বুঝলেন আর এটাই ঠিক হবে যে আমি মারা গেলে তখন দুজকে যাব ঠিক আছে তাই ঈশ্বর এখানে নিজেকে উৎসর্গ করেছেন যীশুখ্রিস্ট হলেন সেই উৎসর্গ পুরুষবিদ্ধ হয়ে আপনারা যিশুকে দেখছেন যে তাকে বিশ্বাস করেন আপনি তাকে হৃদয়ে ধারণ করেন তাহলে ঈশ্বরের সুবিচারকে বুঝতে পারবেন এই উৎসর্গটা আমার ভালোর জন্য আর অন্য কেউ মারা গেলে সেটা যথেষ্ট নয় কিন্তু যিশু আমার জন্য মারা যাচ্ছেন এটা স্পেশাল অনেক মানুষই এক অন্যের জন্য জীবন দিয়ে দেয় কখনো কখনো স্ত্রীর জন্য স্বামী জীবন দিয়ে দেয় কারণ সে তার স্ত্রীকে ভালোবাসে এটা মহান কাজ খুব ভালো কাজ ঠিক আছে কিন্তু আমি এখানে পাপ মুক্তির কথা বলছি ছোটোখাটো মুক্তির কথা বলছি না এখানে আমরা মুক্তি পাচ্ছি আদি পাপ থেকে দোজক থেকে দোজকের আগুন থেকে যে কোনো উৎসর্গের কাজ হবে না কোনো কাজ হবে না আর নিউ টেস্টামেন্ট বাইবেলের দ্বিতীয় অংশটা বলছে ঈশ্বর এখানে অবশ্য বিশ্বাসীদের কথা বলা হচ্ছে মানে খ্রিস্টান বলা আছে যে ঈশ্বর আমাদের জন্য কোনো ছাগল উৎসর্গ করেননি অথবা কোনো গরু অথবা কোনো পশু উৎসর্গ করেননি আমি আসলে কথাগুলো আমার নিজের মতো করে বলছি কিন্তু উৎসর্গ করেছেন তার একমাত্র প্রিয় পুত্রকে খ্রিস্টকে হ্যাঁ আর এই ব্যাপারটাই খুব ইম্পর্টেন্ট বাইবেলের ওল্ড টেস্টামেন্ট এছাড়াও নিউ টেস্টামেন্টে যেহেতু যিশু ক্রুশবিদ্ধ হয়ে মারা গিয়েছিলেন আমার পাপ সব মুছে গেছে আর মহান ঈশ্বরের কাছে পাপেরও শ্রেণী বিভাগ আছে সেই স্তর অনুযায়ী শাস্তি হতো আমাদের কিন্তু যিশু নিজেই এই শাস্তি নিলেন তিনি নিলেন আর তিনি আমাদের সবার পাপের ভার নিলেন দেখলেন তবে অন্য কেউ আমার জন্য মারা গেলে কিছুই হবে না আমি পাপ থেকে মুক্তি পাব না হুম কিন্তু একজন বিশেষ লোক একজন নিষ্পাপ লোক যদি সে অন্যের পাপের জন্য আত্মত্যাগ করতে চায় তাহলে সব পাপ বুঝে যাবে হ্যাঁ আচ্ছা এখন ওল্ড টেস্টামেন্টে আরও অনেক কথাই লেখা রয়েছে অনেক কথাই আছে আমি বিস্তারিত বলছি না শুধু বিভিন্ন জায়গার উদ্ধৃতি দিচ্ছি আপনারা পরে সেগুলো চেক করে দেখতে পারেন আমার হাতে আর কত সময় আছে ঠিক তেরো মিনিট বাকি আছে বাকি নাকি গেছে ঠিক তেরো মিনিট ও তাহলে তো সময় কম আচ্ছা ওল্ড টেস্টামেন্টে ঈশ্বর রূপক হিসাবে ক্রসের কথা বলেছেন আপনারা বোধ হয় গল্পটা জানেন যে যখন ইহুদিরা সবাই মিশর থেকে চলে আসলো এটাই ইহুদি জাতির ইতিহাসে খুব বিখ্যাত একটা গল্প তারা কয়েকশো বছর ধরে মিশরে দাস ছিল আর তারপর ঈশ্বর তাদের সেখান থেকে নিয়ে আসলো বিভিন্ন অলৌকিক উপায়ে আর ঈশ্বর তাদের বলেছিলেন আজ রাতে তোমাদের শত্রুদের মেরে ফেলবো সে সময় সে সময় তাদের যারা শত্রু ছিল তারা মারা যাবে তোমরাও চলে যেতে পারবে তাদেরকে ঈশ্বর তখন একটা ভেড়া উৎসর্গ করতে বললেন যে ভেড়াটা একেবারে নিখুঁত অসুস্থ না অন্ধ না বা খোরা না একটা নিখুঁত ভেড়া ঈশ্বর তাদের বললেন এই ভেড়ার রক্ত তোমাদের ঘরের দরজায় লাগাবে আর রাতে মৃত্যুর দেবদূত আসবে যে দরজায় রক্তের ছাপ থাকবে না তাদের প্রথম সন্তানটা মৃত হবে আর এই ঘটনাটাই হুদিদের সাথে তখনই ঘটেছিল তারা ভেড়া উৎসর্গ করে দরজায় রক্ত মাখাল আর সেই রাতে হুদিদের সবাইকে মিশর ত্যাগ করার অনুমতি দেওয়া হলো সেই দিন সেই দিন অনুমতি পেল হ্যাঁ তাহলে এটাই ছিল নির্দেশ নিখুঁত একটা ভেড়া লাগবে যেমন তেমন না যেমন তেমন ভেড়া এনো না একটা নিখুঁত ভেড়া আনো নিখুঁত ভেড়া আর তাতেই পাপ মুক্তি মৃত্যু থেকে এটাই হলো রূপক সত্যি বলতে এটা আসলে ভেড়া নয় যিশু পরে আসবেন এই উৎসর্গটা তারই রূপক এরপর দেখবেন একবার ইহুদিদের ইতিহাসে আছে তারা ঈশ্বরকে অমান্য করেছিল এমনটা অনেকবারই করেছিল দশবার তারা বিদ্রোহ করেছিল ঈশ্বরকে মানেনি তখন কিছু সাপ এসে তাদের সবাইকে কামড়ালো অনেকেই সাপের বিষয়ে কষ্ট পেল এই কথাগুলো বাইবেলের উল্লেখ করা আছে আর তারপর ঈশ্বর তখন মুসাকের প্রতিকার করতে বললেন প্রতিকার তিনি একটা সাপ বানাতে বললেন যেটা হবে ব্রঞ্জের ব্রাস আর সেটা ঝুলিয়ে রাখলেন আর তখন সেখানে ইহুদিদের সবাই সেই সাপটার দিকে তাকালো তার শরীর থেকে তখন সাপের বিষ চলে গেল এখন নিউ টেস্টামেন্ট এই ঘটনার ব্যাখ্যা দেওয়া হয়েছে বলা হয়েছে এখানেই সাপটা হলো আসলে শয়তানের প্রতীক সাপ আসলে শয়তান না সাপ হলো আসলে শয়তানের একটা প্রতীক সাপ একটা সাধারণ প্রাণী তারপর কি ঘটল যীশুকে ক্রুশে ঝোলানো হয়েছিল মুসার সেই সাপের মতো তিনি ছিলেন নিষ্পাপ এমনকি দেবদূতদের চাইতেও নিষ্পাপ কিন্তু তিনি আমাদের পাপের বোঝা বয়েছেন ক্রুশবিদ্ধ হয়ে আপনারা যিশুকে দেখেন হৃদয়ে ধারণ করেন আজকেই আপনার সব পাপ মুছে যাবে আজকেই আপনি পাপ মুক্ত হয়ে যাবেন কোনো ধর্মীয় অনুষ্ঠানের প্রয়োজন নেই যিশুকে বিশ্বাস করলে আজকেই পাপমুক্ত হয়ে যাবেন যিশুকে দেখেন তিনি ক্রুশবিদ্ধ হয়েছিলেন আর এই জন্যই এটা এই ক্রস আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ খুবই মৌলিক আর ইহুদি জাতির ইতিহাস যদি আপনারা দেখেন ঈশ্বর তাদের বলেছেন ঈশ্বর তাদের পাপ মুক্তির জন্য বিভিন্ন রূপকের কথা বলেছেন বলেছেন তোমরা একটা ভেড়া আনো যেটার কোনো খুঁত নেই যেটার কোনো অসুখ নেই যেটা অন্ধ না যে ভেড়াটা খোরা না বয়স বেশি না শুধুমাত্র সেরকম ভেড়াকে আমি উৎসর্গ হিসাবে গ্রহণ করব। ঈশ্বর তাদের ভবিষ্যতের যিশুর কথাই বলেছিলেন যে একেবারে নিখুঁত ভেড়া যদি পাপের কথা চিন্তা করি মানুষ হিসাবে যিশু আপনার আমার মতোই ছিলেন তিনি ঈশ্বর হিসাবে সব ক্ষমতা শক্তি থাকা সত্ত্বেও আমাদের মতোই ছিলেন তার মতো সাধারণ মানুষ কষ্ট পায় আর পাপ করে সরি পাপের পথে প্রলুব্ধ হয় প্রলুব্ধ করা হয় তাহলে এটা মৌলিক বিষয় যদি নিউ টেস্টামেন্ট পড়েন বাইবেলের নিউ টেস্টামেন্ট পড়েন সেখানে অনেক কথাই আছে ক্রস নিয়ে পুরো নিউ টেস্টামেন্টের ভিত্তি হলো যিশু খ্রিস্টের ক্রস পল বলেছেন অ্যাপোস্টল পল নিউ টেস্টামেন্টের একজন বিখ্যাত ধর্মীয় নেতা বলেছেন যীশুর বিদ্ধ হওয়ার কথা বলেছি আর কিছুই বলার নেই অনেকেই পলকে অনুরোধ করেছিল তুমি খ্রিস্টান ধর্মকে প্রচার করো ক্রসটা বাদে তিনি প্রত্যাখ্যান করেছিলেন বলেছেন যীশুর ক্রুশবিদ্ধ হওয়ার কথাই বলেছি যারা যারা বিশ্বাস করে না তাদের কাছে এই ব্যাপারটা বোকামি সাধারণভাবে এই ক্রসের ব্যাপারটা যে কেউ বোকামি মনে করবে যে ঈশ্বর ক্রোশবিদ্ধ হয়ে মারা গেলেন হাস্যকর হাস্যকর ভাববেন যে এটা হাস্যকর সত্যি বলতে এটা ঈশ্বরের পাণ্ডিত্য কারণ ঈশ্বরের জ্ঞান আসলে আলাদা ঈশ্বরকে সুবিচারের মানদণ্ডটা ঠিক রাখতে হবে তাই পাপের শাস্তি হিসাবে তিনি নিষ্পাপ একজনকে মৃত্যুদণ্ড দিলেন সবার জন্যে আজকে যে মানুষ বিশ্বাস করবে যে যিশু ক্রসে মারা গেছেন সমাধিতে থাকার তিন দিন পরে তিনি মৃত্যুকে পরাজিত করে তিন দিন পরে আবার ঈশ্বর হিসাবে তার দায়িত্ব বুঝে নিলেন যে মানুষ এই কথাগুলো বিশ্বাস করবে সে পাপমুক্ত হয়ে যাবে আপনার গন্তব্য বদলে যাবে ধ্বজকে না যে তখন ভেস্তে যাবেন আর এছাড়া অনেক উপকার পাবেন ক্রসে বিশ্বাস করলে কি উপকার পাবেন তার একটা বললাম এখন পুরো নিউ টেস্টামেন্টের ভিত্তি হলো এই ক্রস ক্রসটা বাদ দেন বাইবেলের দাম তাহলে দুই পয়সা থাকবে না এখানে বাইবেলে ইহুদিদের বই আছে আর খ্রিস্টানদের বইও আছে নম্বর অধ্যায়ে আছে সেখানে স্পষ্ট বলা আছে যে যিশু কিভাবে কষ্ট পেয়ে মারা যাবেন খুব স্পষ্ট পুরস্কার আইজায়ার তিপ্পান্ন নম্বর অধ্যায়ে সবশেষে আর কয়েক মিনিট বাকি আছে না এখন সবশেষে বলছি নিউ টেস্টামেন্টের একেবারে শেষ বইতে এই বইটাতে স্বর্গের বর্ণনা দেয়া আছে ঈশ্বরের একজন ভৃত্য যার নাম হল জন দ্য অ্যাপোস্টল বাইবেলে দুইজন জন আছে একজন জন দ্য অ্যাপোস্টল তিনি স্বপ্নে বেহস্ত দেখলেন এছাড়াও জন ইউফ্রেটিসের কথা বলেছেন যে সেখানে গোলযোগ বাঁধবে অর্থাৎ এখনকার ইরাকে তিনি অনেক আগে এই কথাগুলো বলে গিয়েছিলেন আপনারাও দেখবেন টাইমস অফ ইন্ডিয়া পড়লে বুঝতে পারবেন ইউফ্রেটিসের গোলযোগের কথা বলেছেন আরও অনেক কথা বলেছেন তবে এই কথাটা বিশেষভাবে বলেছেন তিনি স্বর্গে দেখেছেন সেই উৎসর্গ করা ভেড়াকে হ্যাঁ যিশুকে বলা হয়েছে একটা উৎসর্গ করা ভেড়া অবশ্য যিশু খ্রিস্ট শারীরিকভাবে ভেড়া নন যিশু আসলে কোনো ভেড়া নন একজন মানুষ ঠিক আছে কিন্তু রূপক হিসেবে তিনি ঈশ্বরের নিখুঁত ভেড়া ইহুদিদের পুরো ইতিহাসে দেখবেন নিউ টেস্টামেন্টের পুরো ইতিহাস জুড়েই দেখবেন যিশুকে ভেড়ার সাথে তুলনা করা হয়েছে ভেসতে তাকে বলা হয়েছে উৎসর্গ করা সেই ভেড়া তাহলে আপনারা যদি আমাদের খ্রিস্টান ধর্ম থেকে ক্রস বাদ দেন তাহলে খ্রিস্টান ধর্ম কিছুই না সেখানে তাহলে শুধু কিছু বিধিনিষেধ থাকবে পাপ মুক্তি থাকবে না পাপ আমাদের ছেড়ে যাবে না কিছুই থাকবে না ক্রসের ব্যাপারটা খুবই মৌলিক এই ক্রস আসলে আমাদের বলছে যে ঈশ্বর আমাদের জন্যই মারা গেছেন হ্যাঁ তিনি স্বর্গ থেকে পৃথিবীতে নেমে এসেছেন তিনি মানুষ হিসাবে হেঁটে বেরিয়েছেন মানুষ হিসাবে তিনি কষ্ট সহ্য করেছেন আমাদের মতো তাকেও প্রলুব্ধ করা হয়েছে তাকে প্রলুব্ধ করা হয়েছে কতখানি প্রলুব্ধ করা হয়েছে আপনি ভাবতেও পারবেন না ঠিক আছে যিশুকে বিশ্বাস করেন তিনি জয় করেছেন লোভকে বিভিন্ন আসক্তিকে বা অভ্যাসগুলোকে আমাদের সবার পাপকে যিশু আমাদের সব কিছু থেকে মুক্ত করেছেন আপনারা শুধু তাকে বিশ্বাস করেন তারপর বাসায় ফিরে যান তার কাছে প্রার্থনা করেন আপনারা তাহলে পাপ থেকে মুক্তি পাবেন মনে হয় আমার সময় শেষ কয়েক ফোঁটা পানি একজনের তৃষ্ণা মেটাতে পারে কখনো একটি সাহায্যের হাত মানুষের মুখে হাসি ফোটাতে পারে আমাকে খেলনাটা একটু দাও না দাও না দাও না দেবো না দেবো না দেবো না কখনো সামান্য একটি উপহার হতে পারে মহামূল্যবান শুধু মানুষের মনে জাগাতে পারে আশার আলো তবে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পেছনে ফেলে আসা আমাদের পদচিহ্ন মুক্ত হস্তে দান করুন সেই পদচিহ্নই রেখে যান যেভাবে স্রষ্টা আমাদের জীবনটাকে পরিচালিত করতে বলেছেন বিএসটিভি মানবতার সমাধান আপনাদের ডোনেশন আর জাগাত পাঠিয়ে দিন কে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা আইআরএফাই আল্ট্রায়ান ব্যাগ ওয়ার্ড্রান কোড বর্মিংহাম ইউকে পোস্ট কোড বি ওয়ান ফাইভ কোড আই বি আইব্যান জিরো টু ফোর টু পাউন্ড অ্যাকাউন্ট নাম্বার জিরো ইউরো ওয়ান থ্রি টু জিরো ইউএস ডলার অ্যাকাউন্ট নাম্বার জিরো টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন টিভি ডট মানবতার সমাধান মহিলা সাহাবিদের ইমান ছিল পরিপূর্ণ তারা আল্লাহর প্রতি খুবই নির্ভরশীল ছিলেন ইসলামে কিন্তু মেয়েদেরকে ঈদের নামাজে যাওয়ার জন্য আদেশ দেওয়া হয়েছে নারীদের জেহাদ হল হজ মেয়েদেরকে ডাস্টবিনের মতন ফেলে দেওয়া হয় পাশ্চাত্যের সমাজগুলোকে যারা কনভার্টেড মুসলিম এদের মধ্যে মেয়েদের রেশিও হলো সেভেন্টি তারা খুঁজে পেয়েছে যে একজন মানুষকে ভালো পথে চলার জন্য এর চেয়ে ইনস্পায়ারেশন এবং ইনফ্লুয়েস আর কোনো ধর্মের মধ্যে নাই মহিলাদের আরো অনেক পথ নির্দেশনা জানার জন্য দেখুন ইসলামের নারী প্রতি বৃহস্পতিবার সন্ধ্যার পাঁচটায় আপন সম্প্রচার রাত বারোটায় বাংলাদেশে বিশ টিভি বাংলায়